শুনে এসব কথা মুখে অনেক হাসি পায়, ছেলে যায় মামার বাড়িতে, ঘরে অবিয়ত মায়, তাই তো বলে লোকে পাগলে কিনা ক আর ছাগলে কিনা খায়। চলুন দর্শক বিন্দু দেখে আসি এই পাগল ছাগলের পাঠশালা। বসেন। ওয়ালাইকুম আসসালাম, সবাই বসেন। শোনো তোমরা, ও ও ও নি আমাদের ব ব ব বড় স্যার, এই থামো তোমরা। আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব, ব্যাখ্যা দিয়ে আপনারা উত্তর দিবেন। এই তুমি বলো তো, বাংলার নবাব কে মেরেছিল? এই তোর থাম, এই বদ বড়া, তুই আমি কো বলতো ছি বেড়া, এই বেড়া বল, তুমি বল, এই আই বেটা, এই বেড়া তুই বল, আমি এই আমি কো তোর এগুলি পারবি না, এই আমি পারবো তো। এই থামো তোমরা, কি জাতা বকছো তুমি? আমি পারবো কি? উফ মাই গড, হ্যাঁ স্যার আমি জানি তো স্যার, বিয়ান বেলায় এই কালা বাবুলে বাইরেছে, কি প্রশ্ন করে এক দোয়ানের সামনে সহলে গেছি, বাবুলে আমার প্রতিদিন কে লাগে মারবো, কোটির একটা বিচার করে দিবেন স্যার। জি স্যার। উফ মাই গড, এরা কি শিকার শিখতেছে কি মালিক সাহেব? ভুলে গেছে স্যার। আরে থামেন, কি কোন এসব? এই তুমি বলো তো, ব্যাখ্যা সহ বাংলাদেশের সবচেয়ে কোন বাহিনী শক্তিশালী? স্যার কইতাছি কইতাছি, বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী বাহিনী হলো মশা, মশার কামান দা গুলি করে মারা যায়। বাংলাদেশ সেনাবাহিনী কোয়ে চিনে না, সেনাবাহিনীর কথা এরা বুঝে না। এই থামো তোমরা। এই তুমি বলো তো, ব্যাখ্যা সহ বাংলাদেশের কোন বাহিনী গুলি করতে পারদর্শী? পাগল হয়ে যাবো। এই আপনি থামেন। এই তুমি বলো তো, সোনালী আস কাকে বলে? স্যার কইতেছি স্যার, সোনালী আস বলে বিদেশি মায়া গো চুলে রে স্যার। মাই গড,
এই বলো তো বর্তমানে বাংলাদেশে এত আটা ময়দার ঘাটতি কেন? স্যার, বাংলাদেশে ময়দার ঘাটতি কি লেগে জানেন স্যার? বাঙালি মায়েরা মুখের ভিতরে ময়দা বেশি মাখে, এই জন্য ময়দার ঘাটতি আমরা খাইতে পারি না। উফ মাই গড, পাগল হয়ে যাবো। এই আপনি থামেন। আপনি বলেন তো পরিবেশ বলতে কি বোঝায়? কইতাছি স্যার, কইতাছি, পরিবেশ হলো আর কাক আর পার কাক। উফ রে, আকাশ আর বাতাস না, আর কাশ আর বারকাশ, আর কাশ আর বারকাশ, আর কাশ আর বারকাশ। আপনি ঠিক আছেন তো স্যার? হেই মিয়া, থাকেন আপনার বিদ্যালয় নিয়ে, আমি গেলাম। পাগল ছাগলের পাঠশালা। স্যার পাগল, আমরা বা ভালো, আমরা ভালো স্যার, আরে পাগল। তোমাদের ও অনেক শিক্ষা দিস তো, তোমরা আ ও ও অফিসার হইতে পারবা, তোমরা সবাই ভালো। দর্শক বিন্দু, কেমন দেখলেন আর কেমন লাগলো আমাদের এই উপহার? যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের পরিশ্রম সার্থক। দর্শক বিন্দু, আপনারা মন প্রাণ খুলে হাসবেন, হাসলে এই হার্ট ভালো থাকে। আমরা আরো আপনাদেরকে হাসাতে চাই, হাসলে আপনারাও ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো। আরো ভালো ভালো প্রোগ্রাম দেখতে হলে কনফিডেন্স মাল্টিমিডিয়ার প্রতি চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শকবৃন্দ, আমি বাদল খন্দকার এবার আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।